বাঙালির আবেগ অনুভূতিতে মিশে থাকা নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জীবন মানেই একটি ইতিহাস, একটি স্বাধীন সার্বভৌম দেশ। লাল সবুজের পতাকার জন্য তার জীবনের যে আত্মত্যাগ, তা সারা বিশ্বে এক ও অদ্বিতীয়। পৃথিবীর ইতিহাসের পাতায় বঙ্গবন্ধু ছিলেন, আছেন এবং থাকবেন চিরকাল। তার জীবনের ইতিহাস জানার আগ্রহ যেন ফুরানোর নয়, তাই জাতির জনকের জীবনগাথা তুলে আনা হচ্ছে সিনেমায়, যা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে নানা আলোচনা। সিনেমাটির মুক্তির অপেক্ষায় উন্মুখ হয়ে আছে গোটা দেশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 13 অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। দেশের ইতিহাসে এবারই প্রথম 151 হলে একযোগে মুক্তি পাচ্ছে কোনো সিনেমা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও জাজ মাল্টিমিডিয়া। সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবার চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী, খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করা অভিনেতা ফজলুর রহমান বাবু, একে ফজলুল হক চরিত্রে অভিনয় করা শহীদুল আলম সাচ্চু, ছোট রেণুর চরিত্রে অভিনয় করা প্রার্থনা দিঘী সহ আরও অনেকে। বঙ্গবন্ধুর জীবন নির্ভর এই সিনেমায় অভিনয় করতে পেরে গর্ববোধ করছেন তারকারা, জানান তাদের আবেগের সাথে জড়িয়ে যাওয়া এই বায়োপিক নিয়ে আশা আকাঙ্ক্ষার কথা। আমি মনে করি যে আমাদের যে প্রজন্ম বা আমাদের পরবর্তী যে প্রজন্ম, তাদের কাছে এটা একটা সুযোগ। সে কারণে আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের প্রতিটি সিনেমা প্রেমী দর্শককে আমি বলতে চাই যে আপনারা সিনেমা হলে এসে মুজিব একটি জাতির রূপকার এই সিনেমাটি আপনারা দেখবেন। আমি জানি যে আমাদের চলচ্চিত্রটিকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করবে এবং মুগ্ধভাবে চলচ্চিত্র দেখবে এবং অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। শেখ মুজিবুর রহমান জাতির জনক নিয়ে একটা বায়োপিক হয়েছে, সেটার অংশ হতে পারাই অনেক বড় একটা বিষয় আমাদের সমগ্র শিল্পী যারা কাজ করেছেন তাদের সবার কাছে, আমার কাছে তো বটেই। আমার পক্ষে যতটা সম্ভব এবং সম্ভব না তার সব কিছুই আমি করার চেষ্টা করেছি। ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়েদির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত এই ঐতিহাসিক সিনেমায় প্রায় 100+ বাংলা শিল্পী অভিনয় করেছেন। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি, চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।